হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটি একটি হেমাটনিক সিরাপ তো এটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করব এর সাইড এফেক্টগুলো কী কী লক্ষ্য করা যায় তাছাড়া এর ডোজ কী কী সাবধানতার সাথে সিরাপটিকে নিতে হবে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে হেমাটানিক সিরাপটি সম্পর্কে সেটি হলো ডেক্সোরেন সিরাপ যার মূল উপাদান হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভ তো এটি মূলত আমরা ব্যবহার করে থাকি রক্তাল ক্ষেত্রে অ্যানিমিয়া সে যে কোনো কারণে হতে পারে তো শরীরে যদি রক্তালপতা দেখা যায় সেক্ষেত্রে সিরাপটিকে আমরা ব্যবহার করে থাকি তো রক্তাল পাতা কি কী হচ্ছে আমাদের শরীরে রক্তের ঘাটতি অর্থাৎ আমাদের শরীরে যে রক্তের হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের যদি ঘাটতি দেখা যায় হিমোগ্লোবিন যদি কমে যায় সেটাকে আমরা রক্তাল্পতা বলি তো রক্তাল্পতা যদি আমাদের শরীরে দেখা যায় সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা যায় শরীর দ্রুত হাঁপিয়ে পড়ে আমাদের যে কোষকলা সেই কোষকলা ঠিকঠাক কাজ করতে পারে না যার ফলে শরীরে আমরা এনার্জি পাই না শক্তি পাই না তো হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হল এমন একটি রক্তের একটি এমন একটি উপাদান যেটা আমরা যে বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনকে বহন করার কাজ করে সেই অক্সিজেনকে আমাদের কোষকলায় পৌঁছে দেয় এবং সেই অক্সিজেনের মাধ্যমে আমাদের যে কোষকলা সেই কোষকলা তার খাবার তৈরি করে সেই কোষকলা সেই অক্সিজেনকে কাজে লাগিয়ে তার কাজ সম্পূর্ণ করে এবং সেই কাজ সম্পন্ন করার পরে যে কোষকলা থেকে কার্বন ডাই অক্সাইড ছাড়ে সেই কার্বন ডাই অক্সাইডকে আবার বাইরে বের করে দিতে সাহায্য করে আমাদের এই হিমোগ্লোবিন যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে কী কী সমস্যা দেখা দিতে পারি প্রথমে বললাম যে শরীর দ্রুত হাঁপিয়ে পড়বে কারণ কোষকলা যদি ঠিকঠাক অক্সিজেন না পায় তার কাজে ব্যাঘাত ঘটবে সে ঠিকঠাক কাজ করতে পারবে না যার ফলে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেবে শরীরে দ্রুত হাঁপিয়ে যাবে আমাদের যে ব্রিদিং সে ব্রিদির ব্রিদিং শর্টনেস হয়ে যাবে অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা হাঁপিয়ে পড়বো যে কোনো কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে এই সমস্যা সমস্যাগুলো দেখা যাবে যেহেতু এই রক্তাল্পতার জন্য আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয় তো আমাদেরকে সেই রক্তাল্পতা দূর করতে হয় ওই জন্য রক্তাল্পতা দূর করার জন্য এই ডেক্সোর সিরাপ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তো আজকে জানব যে কি কি কারণে রক্তল আমাদের শরীরে দেখা দেয় তো রক্তাল দেখা দেওয়ার অনেক কারণ থাকতে পারে তার মধ্যে যেমন একটা হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যানেমিয়া অর্থাৎ অপারেশনের পরে শরীরে যাদের রক্তের ঘাটতি দেখা দেয় যেটাকে পোস্ট অপারেটিভ অ্যানেমিয়া বলি তো সেক্ষেত্রে যদি শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় তো ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন পেশেন্টদের এই সিরাপ নেওয়ার জন্য এছাড়াও যে ট্রমাটিক অ্যানিমিয়া অর্থাৎ আঘাত লাগার ফলে অ্যাক্সিডেন্টের ফলে শরীরে যদি ব্লাড লস হয় সেক্ষেত্রেও যে রক্তাল দেখা যায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা পেশেন্টদের দিয়ে থাকেন এই সিরাপটি এছাড়াও যদি কোনো মহিলার যে মেনরিজ দিয়া বলে যে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় যার ফলে শরীরে রক্তাল দেখা দেয় তো সেক্ষেত্রেও ওই সিরাপটিকে ব্যবহার করা যায় এছাড়াও কারো যদি পাইলসের সমস্যা থাকে পেপটি কালসার থাকে যার ফলে কি হয় যে প্রচুর ব্লিডিং হয় ব্লিডিং হওয়ার পরে যে আমাদের শরীরে রক্তে রক্তের ঘাটতে দেখা দেয় এর জন্য এই সিরাপটিকে নেওয়া যায় এছাড়াও আরও অনেক অনেক কারণে এই সিরাপটিকে দেওয়া হয়ে থাকে প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে তাদের পেটে বাচ্চা থাকে যে বাচ্চা সে মায়ের নিউট্রিশানের বৃদ্ধি পায় এর ফলে কি হয় সেই প্রেগনেন্ট মহিলাদের রক্তাল্পতা দেখা দিতে পারে আয়রন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে তো ওই জন্য ডাক্তারবাবুরা এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন যাতে করে যদি কোনো প্রেগনেন্ট মহিলা রক্তাল্পতা দেখা যায় সেটিকে ঠিক করার জন্য অথবা যাতে করে তার শরীরে রক্তাল্পতা না আসে সেই জন্য তো এছাড়াও আরও অনেক কারণে রক্তাল্পতা দেখা দেয় তো এক কথায় রক্তাল পতার জন্যই সিরাপটিকে ব্যবহার করা যায় সে যে কারণে রক্তাল্পতা আসুক না কেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কী কারণে আমার শরীরে রক্তালপতা দেখা দিচ্ছে কি কারণে আমার শরীরে রক্তের ঘাটতি হচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে সেই কারণটাকে এক খুঁজে বের করতে হবে কারণ আপনার শরীরে রক্তাল্পতা যদি দেখা দেয় আপনি এই সিরাপটি ব্যবহার করবেন যে আপনার পারমানেন্ট একটি ট্রিটমেন্ট পাবেন সেটা কিন্তু নয় আপনি রক্তাল্পতার কারণটা সঠিক আগে নির্ণয় করুন সঠিক বের করুন তারপরে সেই কারণে ট্রিটমেন্ট করুন যার ফলে আপনার শরীরের রক্তাল্পতা পারমানেন্টলি ঠিক করতে পারবেন তা না হলে সিরাপটা আপনি খাবেন হয়তো কিছুটা রক্ত কিছুটা হিমোগ্লোবিন আপনার বাড়বে বন্ধ করে দেবেন আবার কমতে শুরু করবে এভাবে এরকমভাবে খাওয়া যাবে না একজন ডাক্তারবাবুর পরামর্শ নেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবু আপনার সঠিক রোগকে নির্ধারণ করবেন নির্ধারণ করে আপনাকে সাজেস্ট করবেন যে মেডিসিনটি সে মেডিসিনটি সেবন করুন যার ফলে আপনার রোগটি পারমানেন্টলি ঠিক হয়ে যাবে তো চলুন জেনে নিই কী ডোজে এই সিরাপটিকে খেতে হয় তো এই সিরাপটি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পনেরো এম এল করে রাত্রিবেলায় একবার নিতে পারেন কিছু কিছুকে সে দশ এম করে দিনে দুবারও দেওয়া যায় তবে ডোজের ক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন আর কি কী সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটিতে যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলি যেগুলি দেখা যায় যার মধ্যে হচ্ছে নসিয়া বমিটিং অর্থাৎ বমি 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 ভাব স্টমা কাপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া স্টুলের কালার চেঞ্জ হওয়া স্টুল ব্ল্যাক স্টুল হওয়া অর্থাৎ কালো রঙের পায়খানা হওয়া এইসব সমস্যাগুলো আসতে পারে তাছাড়া সিরাপটিতে কনস্টিপেশনের সমস্যা দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা পায়খানা শক্ত হতে পারে তো বন্ধুরা এ ছিল ডেক্সোরেন সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না আর এই সিরাপটি নেওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ